আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাস্ক তৈরি করতে হয়, খুবই সহজে। তে মাস্ক তৈরি করতে আপনার নতুন কোনো কাপড় প্রয়োজন হবে না, আপনার টুকরো কোনো যে কোনো কাপড় দিয়ে মাস্কটা তৈরি করতে পারবেন। দেখেন আমি এই পরিমাণে একটা চারকোনা কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টাকে ঠিক এভাবে চার বাস করে নিলাম। তো ঠিকঠাক এইভাবে চার বাস করে তো কাপড়টা ঠিক এইভাবে 5 ইঞ্চি লম্বায় আসলো। আমি এই দিক দিয়েও ঠিক 5 ইঞ্চি নিব, এখানে একটা দাগ দিয়ে দিব 5 ইঞ্চি। তো ঠিক মাঝ বরাবর এই কোনা থেকে এই কোনা পর্যন্ত 5 ইঞ্চি নিয়ে নিব। তো এই বরাবরও একটা 5 ইঞ্চি দাগ দিয়ে দিব, এই বরাবরও 5 ইঞ্চি দাগ দিয়ে দিব। তো এই দাগগুলো আমি দিয়ে দিলাম যাতে এই জিনিসটা আমার সহজে গুল রাউন্ড হয়। তো গুল রাউন্ড আমি যদি আন্তাজের বরে কাটি তাহলে গুল রাউন্ডটা ঠিকঠাক হবে না। তো সেজন্য আমি এভাবে দাগ দিয়ে নিলাম। তাই দেখেন এখন আমার গুল রাউন্ডটা কাটতে আমার খুবই সহজ হয়ে গেল, খুব ভালো একটা গুল রাউন্ড হয়ে গেল। তো এখন আমি এই কোনায় ঠিক 1 ইঞ্চি পরিমাণে করে একটা দাগ দিয়ে দিব। পুরোপুরি চারিদিকে 1 ইঞ্চি পরিমাণে নিব, একটু বেশিও নিব না, ঠিক 1 ইঞ্চি পরিমাণে নিব। তো ঠিক এখান থেকে 1 ইঞ্চি নিয়ে নিব, এটাকে পুরোপুরি 1 ইঞ্চি নিলাম, নিয়ে এটা গোল করে সুন্দর করে কেটে দিলাম। দেখেন এটা কোনাটা কেটে নিলাম। তো এই এইখান থেকে নিব আমি আধা ইঞ্চি পরিমাণ, আর এদিক দিয়ে নিব 1 ইঞ্চি পরিমাণ। তো এটাকে সোজাসুজি করে দাগটা দিয়ে দিলাম। তো এখন এই দুয়াটাকে এইভাবে ঠিক এইভাবে কেটে দিলাম, এখান থেকে 1 ইঞ্চি আর এখান থেকে আধা ইঞ্চি। তো পুরোপুরি আমার এটা কাটা হয়ে গেল। তখন ঠিক এটাকে আমি যে বাউপিট এটার ভিতরে রাখবো, হ্যাঁ বাউপিটটা আমি ভিতরে রাখলাম দুটাই, ঠিকঠাক করে বাস করে নিলাম। আর ঠিক এই জায়গাটা দিয়ে পুরোপুরি ঘুরিয়ে সিলিক করে দেব। পুরোটা এদিক দিয়ে একটা সিলিক করে দিই। পুরোটা সিলিক করে দিলাম। তো এখন আমরা এটাকে উল্টিয়ে এখানে একটা চাপ সিলি দিয়ে দিলাম। পুরোটাকে এবার চাপ সিলি দিয়ে দিলাম। এখন আমরা যে বাকি অংশটা আছে ঠিক এই যে এদিক দিয়ে এটাকে সুন্দর করে বাস করে নিয়ে এই সিলিটা এই সিলিটা এক সমান সমান বরাবর রেখে এদিক দিয়ে আরেকটা সিলি করে দিব। হ্যাঁ পুরোপুরি সিলিটা করে দিলাম ঠিক এই বরাবর, এদিক দিয়েও সিলটা করে দিব এই বরাবর। ঠিকঠাক বাড়তি অংশগুলো কেটে দিলাম। তো এখন আমরা এই যে ফোকাটা দিয়ে এটাকে উল্টিয়ে নিব, পুরোপুরি উল্টিয়ে দিব। হ্যাঁ এইভাবে আমরা পুরোপুরি উল্টিয়ে দিলাম। দেখেন মাস্কটা আমার হয়ে গেছে, কত একটা সুন্দর মাস্ক হয়ে গেছে। তো এখন আমরা এটাকে রাবার লাগিয়ে দেবো। তো রাবার আমরা এই পরিমাণে একটা রাবার নিয়ে নিলাম, এখানে গিরো দিয়ে দিলাম, শক্ত করে গিরো দিয়ে দিলাম। তো এখন আমরা এইটার মধ্যে এখানে রাবারটা এখানে বসিয়ে এখানে আমরা রাবারটা লাগিয়ে দিব। তো পুরোপুরি রাবারটা আমরা লাগিয়ে দিলাম, এখানে এখানে টাক দিয়ে রাবারটা লাগিয়ে দিব পুরোপুরি। হ্যাঁ ঠিক এইভাবেই রাবারটা লাগিয়ে দিব আমরা। তো দ্বিতীয় রাবারটাকে ঠিক আমরা এইভাবেই লাগিয়ে দিব, দ্বিতীয় রাবারটারও একই পদ্ধতি দ্বিতীয় রাবারটাও লাগাবো এখানে। ঠিক এই বরাবরের রাবারটা লাগিয়ে দিব এইটাও।
এখানে রাবার বা ফিতা আপনারা যে যেটা ব্যবহার করতে চান সেটাই ব্যবহার করতে পারেন। তা আমি এখানে রাবার দিলাম, দেখেন কত সুন্দর একটা মাস্ক হয়ে গেল। তো আপনারা ঘরে বসে এভাবে মাস্ক বানিয়ে ফেলতে পারেন, আপনার আর বাড়তি টাকা খরচ করতে হবে না। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।